সো গাইস তোমাদের সাথে সামনে ভালো করে সব কিছু ভিডিও শেয়ার করতে পারছি না, একটু ব্যস্ত আছি, একটু বুঝতেই পারছো তো। দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি, আমি যাব দিদির বাড়িতে। আজকে দিদিদের বাড়িতে খাওয়া দাওয়া আছে, আজকে শনিবার, সেখানেই যাবো। মামাকে রেডি করাবো, আমি দেখো রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলতে অমন করে। আর ওখানে গিয়ে যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি চেষ্টা করবো শেয়ার করার, পাশে থাকছে ওকে রেডি করাবো। তো গাইজ আমরা চলে এসেছিলাম দিদির বাড়িতে, মানে তোমরা যে যেমনটা জানো আমাদের বাড়ির পাশে যে দিদিটার বিয়ে হয়েছিল সেই দিদিটার বাড়িতেই চলে এসেছি। তো আজকে ওদের বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল, আমাদের ননদরাও আমার ননদও এসেছিলো, আর এখানে দিদা আমার বোনরা যারা এসেছিলো সবাই এসেছিলো, আর বাচ্চারা সবাই ঘুমাচ্ছে। দেখো তো দেখো এদিকে দিদি ভাত বাড়ছে, আগে জামাইরা সব খেয়ে নেবে, তারপরে আমরা বসবো আর দিদারা সব খেয়ে নেবে। ওই তো কাজতেছে যা, চল এটা এদেরকে একটু তো তোমরা দেখতেই পেলে আমরা একটু মানে ঠাকুরের ওখানে নাম শুনতেও গিয়েছিলাম। তো আর বোনরা একটু দিদিদের বাড়িতে গিয়েছিলো, আর এই ফাঁকে আমি ঘর দরগুলো সব গুছিয়ে দিচ্ছিলাম, শাড়িটাকে সব এলোমেলো হয়েছিলো। আর সেদিন রাত্রে থেকে দেখো আমার মেয়ের এত জ্বর আসলো আর মনটাই খারাপ হয়ে গেল, মানে মেয়েদের মেয়ে মানে বাচ্চাদের চলে কিছুই ভালো লাগে না। তো দেখো মেয়ে কীরকম হয়ে আছে আমার। তো আমার ক্যামেরা ব্লগিং ক্যামেরাটা এসে গেছিলো যে সেই জন্য আমি দেখছিলাম কীভাবে কী ভিডিও করবো। তো দেখো ও একটু ডিস্টার্ব করছিলো আমাকে, তো দেখছিলাম কী করে কী সেট করবো। তো খুব ভালোই লাগছিলো, তো এই কদিন তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম, বোনরা ছিল আর খুবই ব্যস্ত ছিলাম, যে কারণে এডিটিংয়ের জন্য আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছিলাম না। তো এখন আমি তোমাদের কাছে শেয়ার এইসব সব ভিডিওগুলো শেয়ার করছি। তো দেখো মাম্মাম একটু দুষ্টুমি করছে, আর আমরা একটু বসে বসে দেখছিলাম কী করে কী ক্যামেরাগুলো সেট করবো আর কীভাবে কী ভিডিও করবো। আর অথচ ওই ভিডিও ক্যামেরা দিয়ে এখনও একটা ব্লগিং ভিডিও আমি শ্যুট করতে পারিনি, মানে এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম। মামাম একটু চুপ করো মামাম। তো আমি যেটা করছি এখন তো ভীষণ এলোমেলো হয়ে আছে, আর একটু স্টিক দিয়ে ট্রাই করছি যে কেন কীরকম হয় ভিডিও টিডিওগুলো। আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, দেখি কী হয়, তোমাদেরকে তো সবটাই শেয়ার করবো। আমার দুষ্টু ঘুমোবে এখন, কার বাড়ি এসছে বলো, কার বাড়ি এসছো তুমি? প্রিয়াংশী বুনু। হ্যাঁ হ্যাঁ, আর কোনো ব্যাপার না, একটু আনন্দটাই আমাদের মেন। ওই যে ওকে বলো যদি মাম্মাম। কি তুমি কি বলছো, কোনটা তোমার পাপা? হ্যাঁ কোনটা পাপা বলো? মা। হ্যাঁ ওটা মা। আর আর কে? আর পাপা। তাই তুমি সব জানো, ইয়ে। আর তুমি কি পড়েছো ঠোঁটে রেখে, কি ওটা ভালো লাগছে? এগুলো কি কি হাতে তোমার, হাতে কি ওইগুলো? হ্যাঁ চুড়ি, এখানে কি বলো তো, তুমি বলো তো। হ্যাঁ নতুন জামা।
মা, এ মা আমার শোন মা কোথায়। ডিসুম লাগে, ডিসুম লাগে, দুষ্ট অলওয়েজ বদমাইশি করে। বাবা একটু উপরে যাই, দুষ্ট অলওয়েজ বদমাইশি করে। কেন তা তখন রাতের অন্ধকারে আমরা গল্প করছি ঘুরতে যাওয়ার। হ্যাঁ, আমাদের দরজা বন্ধ করে দিয়েছে, ঘরে ঢুকতে দিচ্ছে না হাজবেন্ডরা। হ্যাঁ, আমরা গল্প করছিলাম বলে ওরা রেগে গেছে, আমরা বসে আছি তাই জন্য এরকম ধর্ণা দিয়েছি। অন্ধকারের মধ্যে ধর্ণা দেওয়া হয়েছে ওদেরকে, আমরা উল্টো ছিটকিনি দিয়ে ধর্ণা দেওয়া হয়েছে আমাদের। এবার বাচ্চা দুটো ঘরে আছে, ওরা সামলা। দেখা যাক দরজা, আমরা গল্প পেলে কে প্রথম দরজা খোলে। হ্যাঁ, ওরা খোলে না আমরা খুলি, কারণ আমি আমাদের গল্প পেলে তো আর কিছু লাগে না, আমরা এখানেই শুয়ে পড়বো। আর বাচ্চাগুলো কান্না শুরু করলে ওরা এখন মাথার চুল ছিঁড়বে এরকম করে রাগের চুটে। তুমি বলো এবার, ফাইনালি আমি দরজা খুলে দিলাম, কারণ অসুবিধা হচ্ছিল আমাদের, আমাদের সামলানো সম্ভব। বুঝতে টেনে নেবে আমাদের, আমরা গল্প বলে সারা রাত কাটা দিতাম বল। রান্না করছে কে আজকে, মশলা করে নিয়েছে, পাপড়ের তরকারি নতুন আইটেম হবে। তাই তো, তোর কাছ থেকে শিখলাম, বোনের কাছ থেকে দিদি রান্না শিখছে, তাই তো। দেখি আমাদের আর কী কী হলো রান্না। তো সেদিন আমাদের নিরামিষ ছিল, দেখো পাঁপড় ভেজেছি, ভাত হয়েছে, আর এখানে এখানে হয়েছিল আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর কি সামথিং হয়েছিল, দেখতে পাচ্ছি না ঠিক, আর পাঁপড়ের তরকারি হয়েছিল। তো আমরা যাচ্ছিলাম একটু বাজারে, মানে সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছিলাম। তো দেখো এখানে আমরা রাস্তায় গাড়ির জন্য ওয়েট করছিলাম সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।